हेलो एवरीवन, आज के वीडियो हबे होच्छे गिये कोदला मठ निये। तो चलो आमरा मठटी घुरे देखी। वीडियोटी अवश्य शेष पर्यन्त देखते हबे। तो चलो वीडियोटा शुरू करा जाक। आज के आमरा जात्रापुर जेहेतु प्रथमबार गियेछि, तो अपने जात्रापुर आशेपाशे जो ग्रामगुल्लो आछे सेगुलो घुरिये देखानोर चेष्टा करब। तो आमादेर वीडियो अलरेडी शुरू हो गए एवं आपनारा आशेपाशे अनेक किछु देखते पाबेन। तो आपनारा किन्तु वीडियोर माध्यमे जात्रापुर आशेपाशे सकल ग्राम उपभोग करते पारबेन एवं जात्रापुर सम्पर्के अनेक किछु जानते पारबेन। रोड माने जात्रापुरेर रोड केमन हबे कि एगुलो सम्पर्के आपनारा जानते पारबेन। तो आमरा जेखाने जाच्छि सेटा होच्छे कि अयोध्या मठ। बांग्लादेशेर खुलना विभागेर बागेरहाट जिला सदर उपजेलार बारुईपाड़ा ইউনিয়নের কোদলা গ্রামে মঠটি অবস্থিত। বাগেরহাট থেকে প্রায় 8 কিলোমিটার উত্তর এবং যাত্রাপুর বাজার থেকে প্রায় 6 কিলোমিটার পূর্ব দিকে ভৈরব নদীর পূর্ব তীরে অবস্থিত অযোধ্যা মঠটি। এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক সপ্তদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। এই মঠের নাম কোদলা মঠ হলেও স্থানীয়ভাবে অযোধ্যা মঠ নামেও পরিচিত। উড়িষ্যা অঞ্চলে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী পর্যন্ত যে রেখা নমুনার মন্দির নির্মাণ পদ্ধতি দেখা যায় তার প্রভাব এ মঠে আছে বলে ধারণা করা হয়। যেতে যেতে আমরা তো যাত্রাপুর ইউনিয়নের গ্রামগুলো দেখছি এবং এতটা সুন্দর, জাস্ট মানে কল্পনা করা যায়। এখানে যদি না যাওয়া হয় তাহলে বোঝা যাবে না গ্রামটা কত সুন্দর। তো এখানে কিন্তু গ্রামটা উপভোগ করার জন্য যাওয়াই যায়। তো আমরা প্রায় কোদলা মঠের কাছাকাছি চলে এসেছি। তো চলুন, এখান থেকে একটু রাস্তাটা একটু খারাপ হবে, যাই হোক তো যাওয়া যাক। যাত্রাপুর বাজার থেকেও অনেকটা ভিতরে কোদলা মঠ গ্রামটি অবস্থিত। তো চলুন, আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি, তাও চলুন দেখা যাক আর কতক্ষণ লাগে আমাদের। যেতে যেতে বলি, আমার ভিডিওগুলো করা হয় হচ্ছে গিয়ে মোবাইল দিয়ে, তো এই জন্য অনেক ক্লিয়ার ভিডিও নাও আসতে পারে। তাও আমি যতটুকু সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে বাগেরহাটের এমন সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পান। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুফা মেমোরিজ বাই দেবুন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে এসেছি আমরা যাত্রাপুর ইউনিয়নের কোদলা মঠ, স্থানীয়ভাবে হচ্ছে অযোধ্যা মঠ নামে পরিচিত, সেটা দেখতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের ভিডিও। অযোধ্যা মঠের প্রবেশ পথ হলো গিয়ে তিনটি, পূর্ব পশ্চিম ও দক্ষিণের প্রবেশ পথগুলি। তবে বেশিরভাগ দক্ষিণ দিকের পথটি মূল প্রবেশ পথ ধরা হয়। দক্ষিণ দিকের প্রবেশ পথের উপরে আদি বাংলায় মঠটি সম্পর্কে খোদাই করা রয়েছে। অযোধ্যা মঠ হলো বাগেরহাটের অনেকগুলি পুরাকীর্তির মধ্যে একটি পুরাকীর্তি। অযোধ্যা মঠ সম্পর্কে আমরা গুগল থেকে কিছু তথ্য কালেক্ট করেছি, তো এবার এই সেগুলোই একটু বলি আর কি। অযোধ্যা মঠের চারপাশে অলঙ্করণ করা কারুকাজ বর্গাকার চতুষ্কোণ বিশিষ্ট ভিতের উপরে নির্মিত হয়েছে অযোধ্যা মঠটি। এটির উচ্চতা আনুমানিক 18.29 মিটার আর প্রাচীরগুলো চিকন ইটের তৈরি, পুরুত্ব 3.17 মিটার, ভেতরের প্রত্যেক দেয়াল বর্গাকার, দৈর্ঘ্য 2.61 মিটার, দেয়ালের ইট লাল পালিশ করা। মঠটি যাতে আপনারা ভালো মতো দেখতে পারেন এই জন্য মঠটিকে চারিদিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। তাহলে চলুন মঠটি আমরা ঘুরে দেখি, আর কাছাকাছি থেকে একটু দেখব। তো ভিডিওটি কিন্তু তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে।
অযোধ্যা মঠ দেখে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় আর সর্বপ্রথম আপনি ভিডিও দেখতে পারেন। এছাড়া আপনাদের বাগেরহাটের কোনো পছন্দের জায়গা যদি থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন যে আমি এই জায়গাগুলো দেখতে চাই বা এই জায়গাগুলো দেখালে ভালো হয়। তো সেই সকল তথ্য জানানোর জন্য আমার পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাকে ইনস্টাগ্রামে আপনারা মেসেজ করে রাখতে পারেন। আর লিঙ্কগুলো আমার দেওয়া থাকবে হচ্ছে গিয়ে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা যে কোনোভাবে আমার সাথে কানেক্ট হতে পারেন। তো এই তো আমার ভিডিও সকল ডিটেলস ছিল, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করুন, লাইক দিবেন। এমন কোনো জায়গা সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন যেগুলো সবার সামনে তুলে ধরা যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে পেজে ইনবক্স করতে পারেন, আমি অবশ্যই সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। বেশি কথা না বলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমাদের অযোধ্যা মঠের ভিডিও এই পর্যন্তই, তো সবাই জানাবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের ভিডিওটা আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে বাগেরহাটের এরকম অনেক সুন্দর সুন্দর ঐতিহ্য আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, আবারও দেখা হবে বাগেরহাটের নতুন কোনো এক পুরাকীর্তি নিয়ে, তার জন্য অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।